আসসালামু আলাইকুম আমার ছোট্ট সোনামণি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত BA/BS অনলাইন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে অনলাইন ক্লাসে জুনিয়র ওয়ানের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আছি আমি সালমা আক্তার। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে যে টপিক নিয়ে পড়াবো সেটা হচ্ছে আরবি হরফ দিয়ে শব্দ গঠন এবং কালিমা তাইয়েবা। ছোট্ট শিক্ষার্থীরা, তোমরা তো বাংলা এবং ইংরেজিতে শব্দ গঠন শিখেছ, ওয়ার্ড মেকিং শিখেছ, আজকে আমরা আরবিতে এরকম শব্দ গঠন শিখব। আরবি হরফ দিয়ে শব্দ গঠন তোমরা এর আগেও শিখেছ, আজকে আমরা শিখব ঝা থেকে ত পর্যন্ত। চলো শুরু করি। তোমরা অবশ্যই আমার সাথে সাথে পড়বে এবং তোমাদের খাতা বের করে খাতায় ওগুলো লিখবে। চলো শুরু করি। প্রথমে আমরা আরবি হরফগুলো পড়ে নিই, যে হরফ দিয়ে আমরা শব্দ গঠন করব সেগুলো হচ্ছে জা, সিন, শিন, সদ, দদ এবং ত। জাতে জাকাতুন, জাতে জাকাতুন, জাকাতুন অর্থ জাকা। তোমরা অবশ্যই আমার সাথে সাথে পড়বে এবং এগুলোর বাংলা উচ্চারণগুলো লিখবে। আরবিটা তোমাদের লেখার দরকার নেই, তোমাদের উচ্চারণ সুবিধার জন্য আমি আরবিটা লিখে তোমাদের পড়াচ্ছি, কিন্তু তোমাদের পরীক্ষায় তোমরা শুধু বাংলা উচ্চারণটা লিখবে এবং বাংলা যে অর্থটা আছে সে অর্থটা লিখবে। আচ্ছা, তাহলে জাতে জাকাতুন, জাতে কি? জাতে জাকাতুন, জাকাতুন অর্থ জাকাত, জাকাতুন অর্থ জাকাত। সিন, সিনতে সালামুন, সিনতে সালামুন, সালামুন অর্থ সালাম, আমরা যে সালাম দিই সেটা, ঠিক আছে? সিনতে সালামুন, সালামুন অর্থ সালাম। সিন, সিনে সালামুন, সালামুন অর্থ সালাম। শিন, শিনতে শামসুন, শিনতে শামসুন, শামসুন অর্থ সূর্য। তাহলে আমরা সূর্যের আরবি জেনে গিয়েছি, কি বলতো? সূর্যের আরবি হচ্ছে শামসুন, শিনতে শামসুন, শামসুন অর্থ সূর্য। সদ, সতে সুভ্রুন, সতে সুভ্রুন, সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর, সুভ্রুন অর্থ ভোর। তাহলে ভোর আরবি কি? সুভ্রুন, সতে সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর। সদ, সতে সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু আমার সাথে সাথে অবশ্যই পড়বে। সদ, সত্যে সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর। দদ, দতে দুউন বা দাউন, দুউন অর্থ আলো, দুউন অর্থ আলো, দত্তে দুউন, দুউন অর্থ আলো। ত, ততে ত ইরতুন, ততে ত ইরতুন, ত ইরতুন অর্থ উড়োজাহাজ, আমরা যে আকাশে দেখি উড়োজাহাজ যে চলে সেটার আরবি কি? ত ইরতুন, ঠিক আছে? ইংলিশে আমরা বলি অ্যারোপ্লেন, ঠিক আছে? সেটার আরবিটা কি? ত ইরতুন, ততে ত ইরতুন, ত ইরতুন অর্থ উড়োজাহাজ। চলো আমরা আবার করি, তোমরা আমার সাথে পড়ো। ঝা, জাতে জাকাতুন, জাকাতুন অর্থ জাকাত। সিন, সিনতে সালামুন, সালামুন অর্থ সালাম। শিন, শিনতে শামসুন, শামসুন অর্থ সূর্য। সদ, সতে সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর, সতে সুভ্রুন, সুভ্রুন অর্থ ভোর। দদ, দত্তে দুউন, দত্তে দুউন, দুউন অর্থ আলো। ত, ততে ত ইরতুন, ততে ত ইরতুন, ত ইরতুন অর্থ উড়োজাহাজ। তো শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে অবশ্যই পড়েছ, তোমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে এবং তোমাদের খাতায় বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ এ দুটি লিখবে, এটা কিন্তু তোমাদের জন্য SW। আচ্ছা, আজকে আমরা আরও একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কালিমা তাইয়েবা, যেটা তোমাদের মৌখিক আসবে, ঠিক আছে? ওরাল আসবে, আমরা সেটা এখন মুখে মুখে শিখবো, অর্থসহ আজকে আমরা কালিমা তাইয়েবাটাও শিখবো। তোমরা আমার সাথে সাথে পড়ো এবং মুখস্থ করে নাও।
কালিমা তাইয়েবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলো এটার অর্থটা আমরা শিখে নেই। কালিমা তাইয়েবা অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে আমরা কি শিখলাম? কালিমা তাইয়েবা শিখলাম অর্থ সহ। আর কি কি শিখলাম? আরবি হরফ দিয়ে শব্দ গঠন শিখলাম। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এগুলো এসডাব্লিউ করবে এবং কালিমা তাইয়েবাটা অর্থ সহ মুখস্থ করবে। আমি আশা করছি তোমরা তোমাদের পড়াগুলো খুব সুন্দরভাবে করছো এবং করবে। তাহলে আজকে এ পর্যন্তই, আগামী দিন তোমাদের জন্য আরও কিছু নতুন জিনিস নিয়ে হাজির হব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।